আসসালামু আলাইকুম। একটি কুইক মিল রেসিপি শেয়ার করছি। তৈরি করা যেমন সহজ, খেতেও অসাধারণ। ঝটপট লাঞ্চ মেনু কিংবা মেহমানদারিতে এই রেসিপিটি সহজে করে প্রশংসার দাবিদার হতে পারেন। আমি আর কথা না বাড়িয়ে বরং মূল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিই। মাছ ও মূলার এই রেসিপিটা করব হাতে মাখিয়ে, এজন্য পাত্রে সব কিছু গুছিয়ে নিয়েছি। প্রথমে দেখে দিচ্ছি মূলাকে কিভাবে কেটেছি। একদম পাতলা করিনি, আবার মোটাও রাখিনি। রেসিপিটি করছি টাটকিনি মাছ দিয়ে। মাছকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে কিছুটা বরবটি ব্যবহার করেছি। এবার এক এক করে অন্য উপকরণগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজ কুচি ব্যবহার করবেন, পেঁয়াজ বাটার চেয়ে পেঁয়াজ কুচিতে ফলাফলটা বেশি ভালো পাবেন। এরপরেই অ্যাড করছি হলুদ 1.5 চা চামচ আর লবণ স্বাদ মতো। আরও যাচ্ছে ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। এরই সাথে অ্যাড করব কাঁচামরিচ ফালি 7-8টি। ঝালের পরিমাণটা তো আপনার পছন্দের উপরে নির্ভর করে। বাটা মশলা হিসেবে ব্যবহার করছি জিরা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। রান্নার রেগুলার তেল ব্যবহার করছি প্রায় 2 টেবিল চামচ। এই রেসিপিতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এবার হলো আসল কাজ, হাত দিয়ে একটু আলতোভাবে সকল উপকরণ মিশিয়ে নিব। মাখাবো আলতোভাবে কিন্তু একটু সময় নিয়ে। আবারও খেয়াল রাখবো যাতে করে মাছগুলো ভেঙে না যায়। ভালো কথা, আমি যে মূলার সাথে টাটকিনি মাছ নিয়েছি, তবে আপনি চাইলে কই, পুঁটি কিংবা বাটে মাছ দিয়েও সেম প্রসেসে রেসিপিটা করতে পারবেন। ভালোভাবে মাখানো হয়ে গেলে মাছ মূলাকে একটু পাতিয়ে নিয়েছি, কেননা এটা আমি পরবর্তীতে নাড়াচাড়া করব না। এবার বলি পানির কথা। আমি প্রায় 1.5 কাপ নর্মাল পানি ব্যবহার করছি। এখানে একটু বলি, মূলা দিয়ে টাটকিনি মাছ চচ্চড়ি করছি, ঝোলের পরিমাণ তো থাকবেই না, এজন্য পানি পরিমাণটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন। এত সময় চুলাটা বন্ধ ছিল, এবার চুলাকে অন করে প্রথম 2 মিনিট একদম হাই করে রাখছি। অনেকে হয়তো শঙ্কায় থাকতে পারেন যে মাছ মূলা সিদ্ধ হবে কি না, তাদের জন্য বলছি কিছু টিপস ফলো করলে অবশ্যই হবে। এ পর্যায়ে থেকে চুলার আজকে মিডিয়ামের চেয়েও লো করে রাখবো, আর হ্যাঁ অবশ্যই ঢেকে রাখবো। এটা হলো 7-8 মিনিট পরের অবস্থা। মাছ মূলা দুটাই পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, আর আমি তো বলেছি চচ্চড়ি করব, ঝোলের পরিমাণটা রাখবো না। আচ্ছা, আমি যে মূলা ব্যবহার করেছি, আপনি চাইলে অন্য সবজিও কিন্তু ব্যবহার করতে পারবেন। পুরো রেসিপি জুড়েই আমি কোনো হাতল ব্যবহার করিনি, বরং দুপাশ ধরে একটু দুলুনি দিয়েই নাড়াচাড়া করে নিয়েছি। এবার এই রেসিপির স্বাদের পূর্ণতা আনতে ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি আমি আমার পছন্দ অনুযায়ী। তবে আপনি যদি পছন্দ না করেন সেক্ষেত্রে অ্যাভয়েডও করতে পারেন। এই ধনিয়া পাতা দিয়েই ঢেকে রেখে দেব, যাতে করে ফ্লেভারটা দারুণভাবে ছড়ায়। আর চুলাকে বন্ধ করে রাখবো, তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কতটা কম সময় লেগেছে। আর বিশ্বাস করুন, এটা খেতে অসম্ভব মজাদার হয়। যারা মূলা খেতে পছন্দ করেন না, আমি সাজেস্ট করব একবার হলেও এই রেসিপিটি খেয়ে দেখবেন। কেমন লাগলো আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।